বলতেছি এখন আরো কি মাফ করলেন কিনা এই তো হলো আমার যে আমার ভিতরে গুতা শুধু আল্লাহ তারা কি জবাব দিবেন শুনেন বোখারি শরীফের শব্দ হইল হুমজুল আসা লা ইসকা জালিসুহুম এ ফেরেশতা শুনো আমি আল্লাহর একটা নীতি আছে আমি আল্লাহর একটা নীতি আছে আমার জিকিরের মাহফিলে কোরআনের মাহফিলে দিনী মাহফিলে এখানে যারা জুলাসা হয় জুলাসা হলো জালিসন শব্দের বহুবচন কোন লোক দাঁড়াইয়া থাকলে তারা আর ভিতে কয় কায়েম বসা থাকলে কয় জালেস কিন্তু আরেকজনের গায়ে গায়ে লাগি যদি বসে তারে কয় জালিস বুঝুন গায়ে গায়ে লাগিয়ে যদি বসে তারে কয় জালিস জালিসের প্লুরাল নাম্বার বহু বসনে জমা হইল জুলাসা তো আল্লাহ কইব আমার একটা নীতি হইল আমার বন্ধরা যদি আমার জিকিরের মাহফিলে কোরআনের মাহফিলে গায়ে গায়ে লাগিয়ে বসিয়া যায় কেমনে বসিয়া যায় আমরা তো সবাই গায়ে গায়ে লাগিয়ে বসেন হ্যাঁ হ্যাঁ একটু শান্তি শান্তি সবাই কি গায়ে গায়ে লাগিয়ে বসেন শান্তি নাকি মাঝখানে বার করে ঈশা মাসের আগে যেরকম ডালার মধ্যে ঈশা মাসের বাদ বাদ গাছ না কারণ ওই ব্যয় কুশি তো ইয়া চিন্তা করছে মানিক জোটের ব্যাপার এই যে মাঝখান দিয়ে খালি দেখা যায় কেন এটা কি হয়েছে এখানে সামনে 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 হারে এ তারিফ করা করা যদি ঠিক না তাহলে তো বড় এবার উল্টা কথা আইব পরে আইব অন্য রকম কথা হ্যাঁ সামনে আগে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হুম জুলাসা আমার জিকিরের মজলিসে কোরআনের মজলিসে যারা গায়ে গায়ে লাগিয়া বসিয়া যায় এদের সঙ্গে যারা গায়ে গায়ে লাগিয়ে বসিয়া যায় কোন নিয়তে কোন খেলে কেমনে কেমনে আইছে ওইটা আমার দেখার দরকার নাই আমার এই মসজিদ থেকে এরা একজন আর দুর্ভাগা হইয়া পড়া কপাল হইয়া ফিরিয়া যায় না এই হল বোখারি শরীফের আদেশ আর শেষ তার অন্য কিতাবে আরো বাড়তি কথা সইয়া দিছে আমার আল্লাহ তো এমনি উসহেদ কমাননি কাজে ব্যাপার তোলা হোক ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী দেখো আমি তোমাদের সবাইকে সাক্ষী রাখিয়া বলতেছি আমার এই ফেরেশতায় আমার যে কাট্টা গুণাগার বন্দার নাম ঠিকানা লইয়া আমার কাছে জানতে চাইছে আমি আল্লাহ আজকে এই মাহফিলে তারও মাফ করিয়া দিলাম তাইলে কি আমাকেও কি মাপ পাওয়ার দরকার আছে এমনি গুণে খাতা নাই তো আমনি জোরে কয় না যারা এখনো বাইরে খাড়া তেরো মনে হয় কোনো গুণে নাই কেউ গুণে নাই তাইলে ধানের বস্তার ভিতরে সিটা যদি থাকে হাদি হাদি দান যদি বেচা যায় তাইলে ধানের বস্তার ভিতরে সিটা যেগুলি এগুলি বেচা হয় না ওই জোরে কয় না অর্ধেক দামে বেচা হয় ধানের দাম যে দাম বস্তার ভিতরে সিঙ্গেলগুলি অর্ধেক দামে বেচা যায় না এক দামে জোরে কয় না অর্ধেক দামে না এক দামে কিন্তু যদি বস্তার ভিতরে না থাকিয়া সিঙ্গা যদি দানাটা আলাদা খায় তাহলে সিঙ্গেলগুলি কেউ কিনে নেই মানুষে আইতে যাইতে এক লাফে দিয়ে এমনি তো আর এক লাফে দিয়ে ওই দিকে তো অনেকগুলি সিঙ্গেই না সিঙ্গে না আবার বাড়িতে যদি থাকে তাহলে মহিলারা মুটমুট করে সুরের মধ্যে মারেননি আবার কিছু গরের পিছনে নারিকেল গাছের গোড়ার মধ্যে দেয়নি বা সেটা একটা ডরে বয়ে রাত্রে দূরে দিতে না হইলে হে সিঁড়ার উপরে বই ছাড়াই দেয়নি তাইলে সিঁড়া যদি আলাদা খায় তাইলে সিঁড়ার কপাল বালা না খারাপ কিন্তু দামের লগে বস্তার ভিতরে ঢুকে গেলে সিঁড়া দামি হয়নি নেওয়াই না যারা নেককার মানুষ এরা হইলো দানের মতো আর আমরা যারা গুণাগার আমরা হইলাম সিঁড়া মার্কা কি মার্কা তাহলে সিঁড়া যদি কপাল বালা হয় তাইলে তাড়াতাড়ি দানের বস্তার ভিতরে ঢুকুন দরকার আছে না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
محمد رسول الله সম্মানিত হাজেরিন কয়েকবার জিকির করলাম যাতে ওই হাদিসের ফজিলতটা যেন আমাদের নসিব হয় আল্লাহ পাক আমাদের সবাইকে maaf করে দেন আসুন কোরআনে কারীম থেকে সামান্য একটু অংশ আমি পড়ছিলাম এখানে বসিয়া আর নূরানী মাদ্রাসার ছোট বাচ্চারা হাদিস পড়ে বলেনি ওখান থেকে একটা হাদিস যেটা আপনারা অনেকেই জানেন একটা হাদিস পড়ছিলাম খেলা সেটা এই আয়াতের অংশ আর এই হাদিসের আলোকে আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে সোয়া দশটা পর্যন্ত আমার নির্ধারিত সময় সম্মানিত হাজেরিন এই দুনিয়ায় আত্মীয়তার পরিচয়ে অনেক সময় কাজ হয় না দলের পরিচয়েও কাজ আখেরাত কিছু কিছু ক্ষেত্রে আত্মীয়তার পরিচয় কাজ হবে এই মর্মে কোরআনে কারিমে কিছু আয়াত আছে আর দলের পরিচয়েও কিছু কাজ আখেরাত হবে আলহামদুলিল্লাহ এখন এই যে আত্মীয়তার পরিচয় আর দলের পরিচয় এই আত্মীয়তা কোন রকমের হওয়া দরকার আর দলটা কোন রকম হওয়া দরকার কথা খেয়াল করেন এখন বাংলাদেশের ক্ষমতায় আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট এখন কোন লোকে বিএনপি শিবির জমাত করম মানি চেষ্টা করেন আবার যদি কোনদিন আরেক দল ক্ষমতায় আইয়ে তখন আবার আওয়ামী লীগ করম মানি কথা কয় যখন যারা ক্ষমতায় থাকে হালুয়া রুটি তাদের হাতে থাকে পুলিশ বাহিনী ও তাগো কথা অনুযায়ী ঠিক নেই তো আল্লাহ তো কোন সময় ক্ষমতায় আসিল না আল্লাহ কখনো ক্ষমতায় ছিল না আর এখন তো নাই ভবিষ্যতেও থাকবে না আর আখেরাতে তো আল্লাহ কোনো ক্ষমতায় থাকবে না সেখানে বাঙালিরা লাঠি লইয়ে মিছিল বাইর করবে মতের দাবি মানতে হবে জান্নাত মতের দিতে হবে নইলে গতি সাজতে হবে একমাত্র মিছিল বাইর করলে নরবায় ব্যস্ত দিয়ে দিন আল্লাহ 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 ভাইও আমরা মুসলমান বলুন আমরা আল্লাহ কবুল করেন আমরা মুমিন আল্লাহ কবুল করেন এই যে একটা সব এই দিকে কথা কয় কে একটু দেখেন তো এই প্যান্ডেলের বাইরে আওয়াজ হয় দেখেন একজনের কষ্ট করি মাহফিল শৃঙ্খলা বিভাগে যারা আছেন তারা একটু দেখেন আমার আলোচনার সময় আমি এমনিতেই গোসাই আলোচনা করতে পারি না আবার বড় মেহমান থাকলে তো ডরে এমনি অবস্থা কাহি হিয়ার ফলে তোরা যদি সাইডে আবার যদি গ্যাঞ্জাম করো তাহলে তো সমস্যা না অনেক কিন্তু দেখেন তো ফাঁসে কারা কথা বলে কথা নেই যার ভিতরে মোড়া দেখাইলে আর মাছ খাই আমার দিকে নজর আসেনি এমনি বলছিলাম যিনি যখন ক্ষমতায় থাকেন যারা যখন ক্ষমতায় থাকেন দেশের সকল বিভাগ তাদের আন্ডারে থাকে নাকি ভুল কইছি আর এইটা বুঝার জন্য আগের যে কোনো সময়ের চেয়ে এখন বুঝাটা আরো বেশি সহজ তারপরও কথা আছে সবাই বুঝে যে
এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। এজন্য কয় না, এই ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। কেসে কেসে তা জেদার পাদশা চল বসে, ये खजीना बलखना सन शौकत क्या हुई। कत राजा महाराजा चले गेल, कत क्षमतार दापट चले गेल। पश्चिम पाकिस्तान थेके आयुब खाने घोषणा दिल, एक देशे मानुषे सिगारेट खाइया सिगारेटेर गोड़ाटा पकेटे निल। और कथा खाय ना बुढ़ेरा बुली गेसन लागे। যার যা আছে শত্রুর বিরুদ্ধে নেমে পড়ো, বাঁশের লাঠি কাঠের লাঠি তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। বঙ্গবন্ধুর এই বিপ্লবী ঘোষণার পর কত যে তরুণ জীবনের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, ঠিক নেই? আমি মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। ঘোষণা দেওয়ার পর সরকারি চাকরি করে ওই সরকারের আন্ডারে মেজর, তার বিরুদ্ধে বিদ্রোহ। এরপরে তার ওই ঘোষণার পরেও সেনাবাহিনীর অনেকেই তার সঙ্গে এক হয়ে গেল, ঠিক নেই? কিন্তু ওই আইয়ুব খান এখনো আছে, কথা না করি বঙ্গবন্ধু এখনো আছেন, জিয়ার রহমান এখনো আছে, শুধু এরশাদ কাকা আছে তো হেও নাই। 9 বছরের রাজা, এক মামলায় 10 বছরের সাজা। কত রাজা বাদশা আইল আর গেল, ক্ষমতার চাকা শুধু ঘুরে আর ঘুরে। আল্লাহ আকবার কয় না, কথা সত্য নিও। আমার আল্লাহ কালা দাফল্লাহ ইন্না সাবাজাহুম বেবাজি লাহুদ্দিমা সওয়ামে ও বিয়াম ও সালাওয়াত ও মাসাজিদু বিহা ইউজকার ইসমুল্লাহ। আমার আল্লাহ কইরে দুনিয়ার মানুষ ক্ষমতার চাকা আমি আল্লাহ ঘুরাই। আল্লাহ আকবার, ক্ষমতার চাকা আমি আল্লাহ ঘুরাই। কেন ঘুরাই সেটাও তোমাদেরকে বলি। আমি যদি ক্ষমতার চাকা না ঘুরাই, তাইলে এই দুনিয়ার মানুষ একদল চিরদিন যদি ক্ষমতায় থাকে স্বৈরাচার হয়ে যায়, এরা জালিম হয়ে যায়, মানুষের জানমাল ইজ্জতের কোন তোয়াক্কা করে না। এমনকি মুসলমানদের মসজিদ যেখানে আল্লাহর জিকির হয় মসজিদও তছনছ করে দেয়, হিন্দুদের মন্দির ভাঙ্গিয়া সুরমার করে, বৌদ্ধদের মঠ ভাঙ্গিয়া সুরমার করবে, খ্রিস্টানদের গির্জা ভাঙ্গিয়া সুরমার করবে। ধর্মীয় লোকেরা যেই প্রতিষ্ঠানের পবিত্র ঘর বলে বিশ্বাস করে সম্মান করে, সেটার সম্মান আর এদের কাছে আর থাকবে না। এই জন্য ক্ষমতার চাকাটারে আমি আল্লাহ ঘুরাই। চাকার যেইটা এখন উপরের দিকে আছে ওইটার আবার তলে নেই, তলে তারে আবার উপরে আমি আল্লাহ আকবার কয়। এটা কোরআনের আয়াত না? আমি রব্বুল আলামিন এভাবে দুনিয়ার ক্ষমতার চাকা ঘুরেই এই কথা দুনিয়ার সবাই জানে, ক্ষমতা চিরস্থায়ী নয়, এরপর লাফানির কোন শেষ নাই। কথা কয় যখন যারা ক্ষমতায় থাকে কাল ইসমার্কা কর্মী হইল হুন্ডা ছাড়া ফাঁ ফাঁ করিয়া করে ক্ষণস্থায়ী ক্ষমতা থাকার পরে যদি এত গরম হয়, আমার সেই মালিক চিরস্থায়ী ক্ষমতায় তার ক্ষমতার গরম কেমন হয়? ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার আপনার জীবন, ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আমার আপনার মরণ, জোরে বলুন ঠিক কিনা? ইহকালে সব কিছুর মালিক ওই আল্লাহ, পরকালে সব কিছুর মালিক আমার সেই আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন না যাইয়া কোন উপায় এই দুনিয়ায় আমরা আছি। আমার নবীজি বলছেন কুম ফিদ দুনিয়া কান্নাকাগারি আও আদর সাবিল, উম্মতরে দুনিয়া এমন ভাবে থাকো কান্নাকাগারি বোন যেন তুমি একজন প্রবাসী, তুমি একজন বিদেশি। দুনিয়াটারে নিজের দেশ মনে করিও না।
أو عابر سبيل أو তুমি একজন মুসাফির মুসাফির যেখানেই যাক না কেন সেটা কিন্তু তার নিজের বাড়ি নয় মুসাফির হে কুজা বাসাদ ওতন রায়া জমি দারাত সবুল বুলদর কাফাস বাসাদ সামন রায়া জমি দারাত মুসাফির যেখানেই যাক না কেন ঘুরে ঘুরে তার নিজের বাড়ির কথা স্মরণ হয় হয়নি আমার নবী কা উম্মতরে এই আমরা কি জাগন না ঘুম আচ্ছা তারা ঘুমে তারা ঘুমে থাক জাগন যারা তারা একটু দুই হাত করে আমি দেখি কারা কারা জাগন আপনি না এবার দেখেন কার কার হাত উঠে না তাহলে বুঝবে এরা ঘুম যায় যারা খাইছে না কিছু চান চাই ও বন্ধুরা বলছিলাম আমার আল্লাহ চিরস্থায়ী ক্ষমতার মালিক ঠিক নি এই দুনিয়ায় যখন আমার ভিসার মেয়াদ শেষ হইয়া যাইবে তখন এই ভিসা আর রিনিউ করা হবে না হবে না যখন এই ভিসার মেয়াদ শেষ হইয়া যাইবে তখনই যাওয়া লাগবে কিন্তু দুনিয়ার ভিসা আর আমার এই ভিসা আবার একটা ব্যাস কম আছে কি ব্যাস কম দুনিয়ার ভিসার মেয়াদ কত এটা আমার জানা থাকে কিন্তু আমরা যেই জগতে আইলাম যেই ভিসা লইয়া যে কোনো সময় শেষ হইয়া যাইবে কিন্তু কখন শেষ হইবে এটা অগ্রিম জানি না কথা কয় না যে কোনো মুহূর্তে আমার ডাক আসতে পারে সুতরাং আমার যাওয়ার জন্যই তৈয়ার থাকা লাগবে কিনা আমি আপনাদের সামনে কোরআনে কারিমের যে আয়াতের অংশটা বলছিলাম আমার আল্লাহ বলছেন বান্দারে যাবি তো যাওয়ার লাগবে থাকতে পারবি না কিন্তু যাওয়ার পরে কি হইবে চিন্তা করছো নি অলতানজুর নাফসুম্মা কাদ্দামাত লেগাত অলতানজুর নাফসুম্মা কাদ্দামাত লেগাত আমার আল্লাহ তো প্রত্যেকটা লোক অবশ্যই ভাবতে হবে চিন্তা করতে হবে আজকে তো আমি এই জায়গায় আছি কালকে তো এখানে আমি থাকব না কালকে আমি যেই বাড়িতে যাব সেখানকার জন্য আমি কি সামান পাঠাইলা এটা কি করোনার আয়াত সেখানকার জন্য আমি কি সামান পাঠাইলাম ওখান আমি তো আইলাম এখানে বিদেশে আমি এখানে বিদেশে এই কমলনগর থেকে কোন একজন মানুষ যদি নাকি বিদেশ যায় ওখান থেকে ভালোভাবে টাকা পয়সা কামাই করিয়া আসলে তখন যেদিন ঢাকা বিমানবন্দরে নামবে বাড়ি থেকে তার স্ত্রী বা ইবেরাদারেরা এখান থেকে প্রাইভেট কার ভাড়া করিয়া নিয়ে যায়নি ও ভাই আরে বরং করার জন্য সবাই যায় বিমানবন্দরে তারে খুব আদর সোহাগে গ্রহণ করে কিন্তু যদি বাবার পাঁচ ঘন্টা জমিন বিক্রি করিয়া গেছে যাওয়ার পর কিছুই কামাইতে পারে নাই ধরা খাইয়া জেল খাড়িয়ে বাগিয়ায় সে এখন এক কাপড়ে ওর কথা কয় না এবার আর কেউ তার খবর নিতে যায় না নিজে নিজে বাড়িতে আসার পরে বিবি আরেক দিকে এনে ওর কথা কয় না তেমনি বাবা আমার নবীজি বলেন উম্মতরে দুনিয়াটারে তুমি এরকম মনে করো যে তুমি একজন প্রবাসী তুমি বিদেশে আইছো কিছু কামাই করার জন্য কামাই করিয়া যদি নাকি দেশের দিকে রওনা দিতে পারো আল্লাহর ফেরেশতারা তোমারে স্বাগতম জানানোর জন্য আগাইবে আর যদি নাকি তুমি কামাইতে না পারো ইমানের যে দৌলত ছিল সেটাও যদি হারাইয়া নেকামলের দৌলত যদি হারাইয়া তুমি যখন এই বাড়ি ছাড়িয়া বিদেশের বাড়ি ছাড়িয়া নিজের বাড়ির দিকে রওনা দিবা ফেরেশতারা ঝাড়ু আর জুতা লইয়া তোর দিকে আগাইবে ওর কথা কয় যাওন কি লাগব নি না দেশে থাকা যাইব আপনারা হয়তো বলতে পারেন মাওলানা একটা কথা শুনছিলাম যে হাদিসে আছে হব্বল অত নেমিনাল ইমান হোমল্যান্ডের ভালোবাসা মাতৃভূমির ভালোবাসা ইমানের অংশ
যদি নাকি দেশে আমরা বিদেশি হই তাইলে মাতৃভূমির ভালোবাসা যে ইমানের অংশিকতা বা নবী কেন কইল? একদলে কয় হাদিস এটা জাল, আরেক দলে কয় না জাল নয়, বাস্তবতা হইল হাদিসটা জাল নয়, হাদিসটা সনদ জয়ীফ। তবে একটা জয়ীফ সনদের হাদিস যদি বিভিন্ন সনদে আসে তখন সেটা হাসান লেগাইরি হয়। সুতরাং এটা একেবারে থার্ড ক্লাস নয়, সেকেন্ড ক্লাস মানে আছে ওর কথা কয় না। মাতৃভূমির ভালোবাসা ইমানের অংশ, এটা জাল হাদিস নয়। কিন্তু এখন প্রশ্ন হইল মাতৃভূমি কোনটা? নবী যে কইছে দুনিয়া এমন ভাবে থাকো যেন তুমি বিদেশি, খেয়াল আছে তো? তাইলে মাতৃভূমিটা কোনটা? দুনিয়াতে বাংলাদেশ ও দুনিয়া, আমেরিকা ও দুনিয়া, তাইলে মাতৃভূমি কোনটা? কলনাইয়া আদাম উস্কো নাম তাও জুকাল জান্নাতা অকুলে আমিন হা রাগাদন হাই সুসে তোমা আল্লাহ পাকায়া। দেখি কোরআনে আয়াত আসেনি, বাবা আদম মা হাওয়া আলাইহিমা সালাতু ওয়া সালাম, দুইজনের বানাইয়া আমার আল্লাহ জান্নাতের বাড়িতে দিছেনি। পরে দয়া বিশেষ কারণে বাড়িটা নিলাম হইয়া গেল, জমিদার আমাকে বাবা আমার ওই বাড়ি থেকে বাহির করিয়া দিল, ঠিক নি? বাহির করিয়া দেওয়ার সময় একখান কথা কইছিল, ভাই নাইয়াতি আন্নাকুম মিন্নি হুদান ফামান তাবা হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও আদম হাওয়া, যদিও এটা বিশেষ কারণে বাড়িটা নিলাম হইয়া গেল, আমি জমিদার তোমার ঘরে বাহির করিয়া দিলাম, যুগে যুগে আমার পক্ষ থেকে হেদায়ত নামা আইবে, সরকারি সার্কুলার জারি হইবে, ওই সার্কুলার মানিয়া যদি নাকি বাড়ির জমিনের জন্য দরখাস্ত করো তাইলে জমিন পাইবে, আল্লাহ খাও ফোনা লাইহিম আল্লাহ ইয়া জানুন, নো টেনশন নো টেনশন আল্লাহ আকবার। সুতরাং আমাদের বাবা মা ছিল জান্নাতের বাড়িতে, জান্নাতের বাড়ি হল আমাদের আসল বাড়ি, আমরা হইলাম ওই দেশের মানুষ, আল্লাহু আকবার কয় না। অতএব হকল অতনে মিনাল ইমান, মাতৃভূমির ভালোবাসা ইমানের অংশ। ওই মাতৃভূমি তোর দুনিয়ার মাতৃভূমি নয়, জান্নাতের মাতৃভূমি। কারণ